Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। আমি যে কথাগুলো বলছি সেগুলো আমার পরিবারের প্রত্যেকটা মানুষের কথা, শুধুমাত্র আমার মুখ থেকে বেরোচ্ছে। পারলে প্রমাণ করো, কেসটা যদি একবার আদালতে ওঠে স্বয়ম্ভুকে কিন্তু আবার মেরে ফেলার চেষ্টা করা হবে। তোমাদের বাঁচতে দেওয়া কিছুতেই হবে না। মুখার্জিদের পাওয়ার সম্পর্কে তোমার জাস্ট কোনো আইডিয়া নেই, এদের পাওয়ার তুমি জানো না। জগদ্ধাত্রী, আমি চাই তুমি যেত। তুমি জিতলে আমি খুব খুশি হব, আর যদি আমি জিতি তাহলেও আমি আনন্দ পাব, নিজের পরিবারকে রক্ষা করতে পেরে। কিন্তু কষ্ট পাবো জগদ্ধাত্রী, কষ্ট পাবো এটা ভেবে যে একটা ছেলে আর তার স্ত্রী, এই পরিবারের পুত্র আর পুত্রবধূ, তাদের মর্যাদা পায়নি বলে সত্যি কষ্ট পাবো। আমাদের এই কথোপকথনটা গোপন রেখো। আজ থেকে লড়াইটা কিন্তু তোমাদের সাথে মুখার্জি পরিবারের। মুখার্জিদের প্রতিনিধি আমি নিজে, কৌশিকী মুখার্জি। তার মানে আজ থেকে লড়াইটা তোমার সাথে আমার। তোরা কি কথা বলছিস? ওদের বের করে দে এখান থেকে, বের করে দে। বের করা যাবে না। কেন? কারণ আমি একটা কাজ করে এসেছি, একটা কাগজ নিয়ে এসেছি। আদালত থেকে আমি এই কাগজটা নিয়ে এসেছি, আইনি কাগজ। এই বাড়ির বড় বউ জগদ্ধাত্রী মুখার্জি এই বাড়িতেই থাকবে। তাকে বের করতে হলে আইনি ভাবে বের করতে হবে। ও মাই গড, রাজ, ও তো কেসটা কোর্টে নিয়ে গেছে। পেটে পেটে এত শয়তানি, মেরে ফেলে দেবো, মেরে ফেলে দেবো। চেনে না আমাকে নিয়ে কোনো বদনাম আমি হতে দেবো না, আমাকে নিয়ে কোনো স্ক্যান্ডাল আমি রটতে দেবো না, আই প্রমিস। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।